নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কলেজে অ্যাডমিশন অনলাইন ফর্ম কীভাবে ফিল আপ করব। তো চলো দেখা যাক ভিডিওটা। প্রথমে আমরা গুগল ক্রোমে গেলাম। গুগলে গিয়ে কলেজের নাম সার্চ করে আমাদের কলেজের নাম সার্চ করে নিলাম। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা বের করে নিলাম। উপরেই দেওয়া থাকবে হাইলাইট করে শিফট আমার ডে করে নিলাম এবং বিএসসি অনার এইখানে ছটা সাবজেক্ট অনার্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। প্রথমে করে নিলাম জিওলজি, তার সঙ্গে দুটো বটানি, ইংলিশ করে নিলাম। ফিজিক্স এভাবে ছটা করে নিতে হবে, ছটা ছ রকম করতে হবে, একই করলে হবে না। যাই হোক, আমি প্রথমে ভুল করে ফেলেছিলাম। ছটা অনার্স সাবজেক্ট এবং দুটো জেনারেল সিলেক্ট করতে হবে। এবার এখানে নামটা পুরো লিখতে হবে, আমি এখানে মিস করলাম। নামটা লিখলাম, এখানে পদবিটা দিলাম, ডেট অফ বার্থ, জেন্ডার ফিমেল, ব্লাড গ্রুপ, আধার নাম্বারটা এখানে দিতে হবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাস, সোশ্যাল ক্যাটাগরি, কাস্ট সার্টিফিকেট থাকলে নাম্বারটা দিতে হবে, জেনারেল হলে উইকটা ফাঁকা রেখে দিলে হবে, কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দেওয়া প্রয়োজন নেই, ইএস টাইপ থাকলে ওইখানটাই সিলেক্ট করতে হবে, আমার নেই, ইস্যু স্টেট সার্টিফিকেট, ন্যাশনালিটি ইন্ডিয়ান, হিন্দুজিয়াম, এনসিসি, স্পোর্টস, মিউজিক, এক্সট্রা অ্যাক্টিভিটিতে এইখানে অ্যানুয়াল ইনকামটা দিতে হবে। তারপর বাবার নাম, বাবা কী করেন, মায়ের নাম, মা কী করেন, সাধারণত হাউস ওয়াইফে হবে বেশিরভাগ, বাবার ফোন নাম্বার, এখানে যদি কন্যাশ্রী পেয়ে থাকে ইয়েস করতে হবে, না পেলে নো, বিপিএল থাকলে ওটাই নো, না থাকলে নো, থাকলে ইয়েস। এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটা এখানে দিতে হবে পুরো। মাধ্যমিকের বোর্ডের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার 2021, এইচএস স্ট্রিম, এইচএসে কী নিয়ে পড়ছে, সায়েন্স, বোর্ডের নাম, পাসিং ইয়ার, রোল নাম্বার, রোল নাম্বারটা আলাদা করে দিয়েছিলাম, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে।
এইচএসের সাবজেক্টগুলো এবং পাশের মার্ক কোনটা কত পেয়েছো। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা দিতে হবে এখানে যেখানে তুমি বসবাস করছো এখন। মোবাইল নাম্বার, তোমার একটা অন্য নাম্বার বাড়িতে থাকলে, ইমেল আইডি, ইমেল আইডিটা দেওয়ার পর তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি, সাইজ হতে হবে 30 KB-র মধ্যে, তারপর সিগনেচার, ওটা 30 KB-র 20 KB-র মধ্যে সাইজটা হতে হবে, এগুলো JPG। এবার এখানে লাগবে তোমার মাধ্যমিকের রেজাল্ট PDF ফাইলে, এইচএসের রেজাল্ট 150 KB-র মধ্যে ফাইলগুলো, সব PDF ফাইলগুলো, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট না থাকলে প্রয়োজন নেই, হ্যান্ডিক্যাপ বা কিছু হলে নিচে সার্টিফিকেটটা দিতে হবে। আমি বলেছিলাম যে আমি একে দিয়ে ফেলেছি, সব আলাদা আলাদা ছটায় দিতে হবে সাবজেক্ট। একটু ভুল হয়েছিল আমার, এবার সাবমিট করে দিতে হবে, এখান থেকে অ্যাপ্লিকেশান জমা হয়ে যাবে, এটা প্রিন্ট করে নিতে হবে, এটা পরে কাজে লাগবে। ব্যাস এইভাবে তোমরা নিজেরাও করে নিতে পারবে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটা, খুব সহজ। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।